আচ্ছা বন্ধুরা তোমরা আমার সাদা মনের কয়েকটা সিম্পল প্রশ্নের উত্তর দাও তো ওর নিজের মাতৃভূমি বাংলাদেশ সেখানে কেন যেতে পারে না ওর মা বাবা চোদ্দবার যাওয়া আসা করতে পারে ও কেন পারে না আচ্ছা ওর বাবা যদি অতই শিক্ষিত মাস্টার জ্ঞানীগুণী টাকালা ব্যক্তি তাহলে নিজের মেয়ের বিয়ের সময় সম্প্রদানী সেট অব্দি দিতে পারে না বিয়ে বিয়েতে বসে ব্রাহ্মণ আমাকে বলে বৌমা তোমার বিয়ের সম্প্রদায়ের সেটটা দাও এই নিয়মটা পার করি কেন বলে ওর বাবার যদি অতই টাকা অতই যদি ওরা শিক্ষিত কেন তাহলে বিয়েটা ভবনে নিল না বা ভাড়া বাড়িতে থেকে ওদের বিয়েটা কমপ্লিট করলো না কেন আমার ঘরে থেকে বিয়েটা কমপ্লিট করলো কেন আমার নাকি অনেক কথার জবাব দিয়েছে আর নিম্ন স্তরের লোকের কথার কোনো জবাব দেবে না এরা হচ্ছে উচ্চ স্তরের লোক যে নিজের জন্ম মাটিটাকে ভালোবাসে না সেখানে লোকজনের কোনো খোঁজ নেয় না যায় না কোনো দিন পাড়াও দেয় না হ্যাঁ সে অন্য দেশে এসে অন্য দেশের মানুষকে ভালোবাসবে এরা খুব শিক্ষিত এরা খুব শিক্ষিত আমরা এ দেশে থাকি আমাদের দেশের শিক্ষার মধ্যেই ঘট হ্যালো বন্ধুরা আমি হচ্ছে নিম্ন স্তরের লোক আমার সঙ্গে মুখ বাজা মানে নিজের মানে মান সম্মান ক্ষয় করা আচ্ছা আমার এতদিন যে মান সম্মান শেষ করলো শাশুড়িকে চুরি করে না আনতেও বলল যে চুরি করে নিয়ে এসেছি আচ্ছা আমরা ওর জ্বালায় বাড়ি ছাড়া হয়েছি ও মানুষকে বলেছে আমি নাকি কার নামে কি বলেছি কি বলেছে সোশ্যাল মিডিয়া তো কোনোদিনও বলেনি ওই কথা নিয়ে লোকজন ডাকিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে সেই কথা তো কোনোদিনও ভিডিওতে বলে না রুমকে এই কথাটা এই মুখের ভাষাটা খারাপ করে ওই মানুষের নামে লাগিয়েছে বলুক না সেটা কেন বলে না এর আগেও তো অফলাইন মানে সোশ্যাল মিডিয়া ছাড়া অফলাইনে সিম পেতেই মানে যুগিয়ে যুগিয়ে মানুষকে জড়ো করে আমার বিরুদ্ধে আমি কেন ভালো খাই আমার বিরুদ্ধে লোকজন ডেকে এনে আমাকে বাড়ি ছাড়া করেছে তখন আমার মানসম্মান যাইনি না আমি যখন সোশ্যাল মিডিয়ায় ছিলাম না তখনও কি বলেছিল ওরা ভিডিও করে মা বাবাকে দেখতে হয় হ্যান ত্যান কাজকর্ম যে করে নেয় তার কারণে যে আমাদের কাছে আসতে দেয় না বিভিন্ন মায়ার জালে রাখে সে আসতে দেয় না হ্যাঁ সেটা কথা তো বলে না আমি যখন নিয়ে আসলাম তখন কি বললো বন্ধুরা তখন বললো কি যে আমি নাকি জোর করে চোর করে নিয়ে এসেছি আচ্ছা এই কথা কেন বলে না যে আমি শাশুড়ির ঋণ যে আঠারো হাজার টাকার শাশুড়ি ঋণ করেছিল হ্যাঁ আমাদের বাড়ির ওই রোডের লোক ছিল তো আমরা যাওয়া আসা করতাম না তো ওকে মানে আটকিয়েছিল ভরা বাজারে লোকের সামনে হ্যাঁ শাশুড়ির ঋণ আটকিয়েছিল তোমার মা ঋণ নিয়েছে আমাদের কাছে ঋণ শোধ দাও তোমার মা ঋণ তোমার এখন তোমরা ইনকাম করো তোমাদের শোধ দিতে হবে হ্যাঁ আটকিয়েছিল আমরা মানসম্মানের তাগিদে আমরা সেই ঋণ শোধ করেছি সেই কথা কেন বলে না সেই কথায় কেন বাহুবা দেয় না তোমরা এগুলো কথা বললে তোমরা বলবে কি যে ফ্যামিলির কথা কেন বলো আমি আঠারো হাজার টাকা ঋণ শোধ করেছি তাও কোনো কোনোদিনও বলিনি বলেছি যখন শোধ করেছি সেদিন একদিন বলেছি আর এই যে এইবার এই যে দুই কালকে বুঝি বললাম আর আজকে বলছি ও যে শাশুড়ি নাকি বিদেশ গেছে দুই হাজার টাকার কথা কি উপকার করেছে না করেছে দুই হাজার টাকা শাশুড়ির যাতায়াতের খরচা দিয়েছে তাই চোদ্দ বার ভিডিওতে বলবে আর বলবে আমি কি কোনো দিন বলেছি উপকার করে কি আমি দিন বলেছি আরে বলেই তো ওই কথাটা বলতেছিস আর বলে কি শাশুড়িকে আমরা দেখি না এ করি না সে করি না মানে আনি না যখন আনতে যাই তখন তো বলে যে আমরা জোর করে চোর করে নিয়ে আসি যখন শাশুড়ি ঋণ শোধ করার বেলা তখন আমি বড় ধরনের ঋণ শোধ করার বেলা তখন আমি হ্যাঁ শাশুড়ি যখন নিজের মানে টাকা আমাকে দিল তখন ওকে কইফিউদ্দ দিতে হবে তখন ওকে কইফিউ দিতে হবে তাই না আচ্ছা আমি তো নিম্ন স্তরের লোক আমার বাবা ছোট লোক ঠিক আছে ও সরকারি চাকরি করে ওর মুখ দেখে চাকরি দিয়েছে ওর সার্টিফিকেট দেখে চাকরি দেয়নি ওর রেজাল্ট দেখে চাকরি দেয়নি ঠিক আছে মারলাম হ্যাঁ তো ওর বাবাও তো চাকরি করে ওর বাবাও তো চাকরি করে ওর বাবাও তার মানে ছোট লোক নিম্ন স্তরের লোক চাকরিজীবী করে চাকরিজীবী লোক তো ছোট লোকই হয় ওর কথা অনুযায়ী ওর বাবাও ছোট লোক আচ্ছা ছোট লোক যদি না হয় তাহলে এই রকম ব্যবহার কেন বললো মেয়েকে বিয়ে দিল বিয়ের সময় সেট দিতে পারলো না ব্রাহ্মণ আমাকে বলে যে বউ তোমার বিয়ের সেটটা আনো এই ও কি বলে এই নিয়মটা পার করি কেন বলে ওর বাবার না এত টাকা ওর বাবার এত টাকা ও এত বড় লোক কেন বলে আচ্ছা আমি তো একজন ভারতের স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক আমার এগুলো কথা বলতেও ভয় লাগে স্বাধীন হয়েও ওর কাছে আমি ভয় পাই কারণ কখন কোন মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে ফাঁসিয়ে দেয় কারণ এর আগের বারও আমাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল আমরা আমাদের সোনার গহনা এটা সেটা বিক্রি করেও আমরা আমাদের দিন চালিয়েছি বাপের বাড়িতে থেকেছি খেয়েছি হ্যাঁ বাচ্চাকে জন্ম দিয়েছি ও যদি এতই মানে ভালো লিগেলি সব পদ্ধতিতে চলাফেরা করে তাহলে ওর বাবা মা চোদ্দবার বাংলাদেশ থেকে আসা যাওয়া করতে পারে হ্যাঁ লিগেলি তাহলে ও কেন পারে না ও তো লিগেলি এসেছে ও কেন পারে না ও তার মানে কি ওর জন্ম মাটি যেখানে ওর জন্ম হয়েছে সেখানে সেখানকার মায়া নেই সেখানে ও যেতে চায় না তাই যায় না তাহলে তোমরা ভাবতে পেরেছ যে মেয়ের নিজের দেশের প্রতি মায়া নেই সেই মেয়ে অন্য দেশে এসে অন্য দেশের মানুষকে ভালোবাসবে অন্য দেশকে অন্য দেশের মাটিকে ভালোবাসবে এটা কেমন করে তোমরা ভাবতে পারো তোমরা অনেকেই বলো এখন অনেকেই আছে এখানে ওই রকম তারা ওই রকম ওর মতো ব্যবহার করে না তো আমি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দেশকে সম্মান করি কিন্তু ওকে সম্মান করি না কিসের জন্য জানো ওর মতো কেউ ব্যবহার করে না অন্য মানুষকে সম্মান করি কারণ ওরা ভদ্র ঘরের ভদ্র মহিলা ও যদি এতই ভদ্র হতো ওর কি বাংলাদেশে বিয়ে হতে পারতো না কি করে এসেছে যে ওখানে যায় না আর বলে আমার পোষ্যটাকেও ছাড়লো না পোষ্যটাকে নিয়েও কি কি ওটাকে বলে অবু কি যেন মানে অভলা প্রাণীকেও ছাড়ে না প্রত্যেকটা সময়ে কন্টেনর আমার বাচ্চা হয় না আমাকে কথা শুনতে হয় মানুষ লোকে মনে করে কি ওর বাচ্চা হয় না আমি বোধ ওকে কষ্ট মানে কথা শোনাই আর আমি বোধহয় অহংকার করি লোকে আবার কি করে ওর ভালোবাসার লোক এসে আমাকে কমেন্ট করে তুই তোর বাচ্চার স্বামীকে নিয়ে অহংকার করিস এই অহংকার অহং অত অহংকার করা ভালো না অহংকারের পতন আছে তার মানে আমার বাচ্চাটাকে আর আমার স্বামী সংসার মানে নিয়ে যে আমি সুখে সংসার করতেছি সেটাও চোখে লাগতেছে এবং অভিশাপ দিতেছে নজর লাগাচ্ছে তখন তো আমার বাচ্চাটাকেও ছাড়ে না এখন যে আমার বাচ্চা যে মেয়ে বাচ্চা ও বিয়ে দিয়ে কিচ্ছু হবে না আমার তো মেয়ে বাচ্চা আমার মান সম্মান সোশ্যাল মিডিয়ায় খাচ্ছে তাতে কোনো যাই আসে না আমার বাচ্চার ভবিষ্যতে কে কখন কোন বিষয় নিয়ে কথা শোনাবে সে চিন্তাধারা ওর নেই আমি আমি মা আমার আছে তাই আমার মাথা গরম হয় তাই আমি বলি তাই আমি বকি ঠিক আছে আমরা মানুষ পোষ্য না আমাদেরকে নিয়ে এত সমস্ত কথা হচ্ছে আমরা আমাদেরকে কি পোষ ভেবেছে আমার বাচ্চাটাকে কি পোষ্য ভেবেছে যে মানুষের কু নজর তোমার কি বলে কি নজর লাগানো মানে কু আশীর্বাদ দেওয়া এগুলো দূর এগুলো তোমরা বুঝে নাও অভিশাপ 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 হম অভিশাপ দেওয়াচ্ছে মানুষের দ্বারায় অত নিঃশ্বাস ফেলাচ্ছে তা মানুষের দ্বারায় মানুষকে এমন ভাবে মানে মানুষের কাছে এমন ভাবে ভিডিও ক্রিয়েট করে সিম্পেতি আদায় করে আমাদেরকে এসে অভিশাপ দিয়ে যায় কেন এই সমস্ত কেন শাশুড়ি ঋণ শোধ করেছি আঠারো হাজার টাকা শাশুড়ি সেই ঋণ আমার শোধ করেছে বা সুসমেত শোধ করেছে এটা ভেবে নেই আর একটা কথা মনে রাখিস আমার বরের জন্ম এই ইন্ডিয়াতেই হয়েছিল প্রমাণ চাই প্রমাণও আছে যে ধন্যী যে ধন্যী শাশুড়ির পেট থেকে যে বের করেছে সেও এখনো বেঁচে আছে তা বাদ তো কাগজ কলম ওগুলোর কথা বাদে দাও ওগুলো তো আছেই কিসের ভয় দেখায় আমাদের কিসের ভয় ওর বাবা বড় লোক আমরা নিম্ন স্তরের লোক ও উচ্চ স্তরের লোক আমার কোনো মান সম্মান নাই দিনের পর দিন মান সম্মান খাবে আমাদেরকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা করবে আমি দিনের পর দিন সহ্য করে যাব বাহ বাইরে দুনিয়া যারা যারা আমার ভিডিও দেখে খারাপ খারাপ বাজে বাজে কমেন্ট করতেছ সবারই উপর হাততালি দিলাম আমি খুব সুন্দর অতই যদি ভালো লোক নিজের দেশের মাটি ভালোবাসার টান যেখানে থাকে মানুষের সেখানে একবার কেন যায় না এত বছরেও নিজের দেশের প্রতি ভালোবাসা নেই অন্য দেশের প্রতি ভালোবাসা আছে পয়েন্টে পয়েন্টে নাকি আমার কথার উত্তর দিল পয়েন্টে পয়েন্টে কথার উত্তর দিল আমার নাকি জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগলো ঘন্টা তুই ভয় পাস যার কারণে তুই আমার বিছনে বারবার লাগিস প্রথমে যখন শাশুড়িকে আনি শাশুড়ি যখন আসতে চাই তখন আনি আনতে যাই তখন তুই ভিডিও করে বললি যে চোর করে জোর করে আমি নাকি শাশুড়িকে নিয়ে আসলাম মানুষকে পিছনে লাগিয়ে দিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট করলি করার পর কিছুদিন টাকা ইনকাম করলি করার পর জমি কিনে বাড়ি করবি এখন মাটি তুলেছিস মাটি তো বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছে হ্যাঁ দোকান তো বিক্রি হয়ে গেল নাকি কি হয়ে গেল মানুষের কাছে সিম্পেতি আদায় করে নিস যে দোকানটা এখন শেষ হয়ে গেল দোকান আর নেই আমাদেরকে এখন দেখো দোকান আরে ভাড়া নিয়েছিস ভাড়া এগ্রিমেন্টে নিয়েছিস এগ্রিমেন্টের টাকা রিটার্ন দিয়েছিস তোদের কাজ করার ইমকাম মানে ইচ্ছা থাকলে তোরা আরো অন্য জায়গায় খোঁজ খুঁজে তোরা আরো এগ্রিমেন্ট করে কিছুদিনের জন্য নে নিয়ে ওইভাবে ইয়ে কর ব্যবসা কর চালা তা না মানুষের কাছে সিম্পেতি আদায় করে কি যে আমাদের দোকানটা চলে গেল আমরা এখন খাবো কি আবার তুই আমার পিছনে লেগেছিস শাশুড়ি নাকি টাকা এনেছি চুরি করে আরে বোকা মেয়ে ব্যাংকে শাশুড়ি যদি সাপ হাতে সাপ না দেয় তাহলে শাশুড়িকে টাকা দিত না আরে যে সাপটা দেয় তার হাতে টাকাটা দেয় এটা জানিস না এটা বোঝার ক্ষমতা নেই তোর কে জানি আমি আর শাশুড়ির আঙ্গুল কেটে নিয়ে গিয়ে হাতে ছাপ দিয়ে এনেছি পাগল সব কথাবার্তা বলে এখন আমার পিছনে লেগেছে বন্ধুরা তোমাদেরকে বলে দেই এখন কেন লেগেছে আমার সুখের সংসার দেখছে দেখে আমি ভালো মন্দ ঘুরছি ফিরছি খাচ্ছি দাচ্ছি বেড়াচ্ছি হ্যাঁ মা বাবা আমার এখন আর বকাঝকা করে না আমি বিন্দাস শান্তিতে আছি কোথাও কোনো বাধা নেই হ্যাঁ এখন আমার সুখ দেখেছে আমার চেহারা হয়েছে দেখো না আমার এই হাড়ের মানে আরে গলার হাড়গুলো আর এখন দেখা যায় না চেহারা হয়েছে ভালো আছি এখন ও আবার লাগিয়ে দিয়েছে লোক ও নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েট করলো কিসের জন্য জানো ভিউজের জন্য এবার ভিউজ কন্ট্রোভার্সি হবে এবার ইনকাম করে আইভিএফ করে বাচ্চা নেবে বাচ্চা নেবে সে পয়সা কমে গেছে এখন কোথায় গেলে পয়সা পায় আর ইচ্ছে নাই ইনকাম লোক থাকলে বসে থাকে কত লোক আছে না পৃথিবীতে তারা বসে থাকে যারা ইনকাম করাইয়া তারা কখনোই বসে থাকে না ইনকাম করার ইচ্ছা না থাকলে এরকম কথা আসে এবার আইভিএফ করবে বাচ্চা নিবে টাকা শর্ট করেছে না কি করেছে এখন আমার পিছনে আবার লেগেছে আবার কন্ট্রোভার্সি ক্রিয়েট শুরু হয়ে গেছে আমি যাতে পাগল হয়ে যাই মেন্টালি মানে মেন্টালি ফিজিক্যালি ভাবে আমি আমার জন্য হানি করি আমি যেন এই জ্বালা সহ্য না করে নিজের জীবন নিজে শেষ করে দেই তার জন্য প্ল্যান করছে আর বলে বিয়ের জিনিস শাশুড়ির জিনিস হ্যান ত্যান ও নেয়নি কে বলেছে নেয়নি আমাদেরকে তো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আমরা কোন জিনিস নিয়ে যেতে পারিনি যেটুকুনি আমার বাবা ওই খাট পালং এটা সেটা দিয়েছে নিয়ে যাওয়া হয়েছিল আর বাদ বাকি আমার বিয়ের দানের জিনিস ওই ঘরে ছিল কে নিয়েছে আমার ঘরে তো ওরাই থেকে ঘর তৈরি করেছে তার মানে ওরাই নিয়েছে নালে শাশুড়ি আরও অন্য কাউকে দিয়েছে তার মানে ওদের কাছে ছিল ওরাই কিছু জানে আমরা জানি না আমাদেরকে কিচ্ছু দেয়নি কিচ্ছু জানি না আমরা আর পিছনে ফেলে দিয়েছে ওগুলো এসে আমি এখন নিয়ে যাবো বাহ খুব ভালো কথা যখন দরকার ছোট ছেলের বউয়ের দরকার পড়ার মতো কাপড় নেই বাড়ি থেকে বের করে দিল হ্যাঁ তখন দেওয়ার মরদ ছিল না তখন টাঙে পচিয়ে পচিয়ে আর এখন ইয়ে পিছন বাড়িতে ফেলে দেওয়া হচ্ছে এখন দেখ আমার না আছে খাবার ঠেকা না আছে আমার পড়ার ঠেকা না আছে কোনো কিছু ঠেকা এখন দেখ দিন মানুষের ঘোরে দিন মানুষের ঘোরে কোন জায়গায় আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিস আর কোন জায়গায় থেকে কোন জায়গায় উঠে এসেছি আর তুই কোন জায়গায় ছিলি কোন জায়গায় আসছিস আমার বাচ্চা ওটা পোষ্য মনে করে মানুষের দ্বারায় অভিশাপ দেওয়ায় মানুষের দ্বারা ইয়ে দেওয়ায় নজর দেয় তুই তো মাস্টারের মেয়ে এম এ পাস বিএ পাস কত কিছু পাস বলে আমি নাহে নাই জানলাম পড়াশুনে আমি বেকার কিছু আমার শিক্ষাই নেই সবাই তো তাই বলে আমার না কিছু নেই আমার চাকরি বাকরি আমি করি না তুই তো কোনো চাকরি করতে পারিস তুই কেন ওই সেখানকার ডিগ্রি ওখানে তোর জীবন ভালো হবে সচল হবে চাকরি বাকরি করতে পারবি সেই জীবন ছেড়ে তুই কেন এই এই জীবনে আসলি কি কারণে কেন নিজের জায়গায় নিজের জন্ম মাটিতে থাকতে কোনো কি অসুবিধা আছে নাকি গো নিশ্চয়ই কোনো অসুবিধা আছে কোনো ঘোটালা আছে যার কারণে তুই সেখানে ডিগ্রিও কাজে লাগাস নি না দুবারা তুই এই এত বছরে ফিরে গেছিস মানলাম তুই ভালোবাসার টানে তুই এখানে এসে বিয়ে করেছিস মানলাম তাই বলে কি নিজের মাতৃভূমির প্রতি কোনো ভালোবাসার টান নেই নিজের জন্ম মাঠে মাঠের এলাকার আশেপাশের লোকজনের প্রতি কোনো ভালোবাসা নেই তাদেরকে তো একবার দেখতে যাস না আর আমাকে দেখ আমি কলকাতায় এসেছি আসার মাসে মাসে বার বাড়ি যাই বার বাড়ি যাই সব কাজ করে সব জায়গায় ঘুরে ফিরে বেড়াতে পারি আর আমার বর কোনো টাকা কারো শোধ করেনি আরে বাড়িতে যে ঠাকুমা শাশুড়ি ছিল কাকা শ্বশুর ছিল কাকা শ্বশুর ইয়ে করে কি বলে কাজকর্ম করে তুই না বলিস যে বৃষ্টি বাদলের দিনে কাজ তখন চালাতে হয় সব নেই সময় তো আর কৃষিকাজ চলে না যখন যখন বসে থাকতে হয় থাকে তখন চালাতে হয় তখন কেউ দেয়নি তখন কাকা শ্বশুর ঠাকুমা শাশুড়ি ও নিজে তখন ইনকাম করার মতো বয়স না হ্যাঁ তখন তখন ও টিউশনে পড়িয়ে পড়িয়ে ইনকাম করে ঠিক আছে ইনকাম করে ও পেট চালিয়েছিল নিজেদের কাকা শ্বশুরের ঠাকুমা শাশুড়ির পেট চালিয়েছিল সেই কথা তো বলিস না ও ওগুলো কি বাতিলের খাতায় ওগুলো লোক লোক ছিল না এখন তুই কাকা শ্বশুরকে খাওয়াচ্ছিস এখন বড় বড় কথা বলছিস তাও তো আমার ঘরে থেকে খায় তাও তো আমার ঘরে থাকে তোর ঘরে খায় তাও কাজ করে খায় কাজ করে খায় আর বলিস যে ওটা সরকারি ঘর আরে আমরা যদি আমার ঘরের জায়গায় আমাদের শ্বশুরের ভিটায় ও ভাগ পায় মানে আমার বড় ভাগ পায় ও যদি পারমিশন না দিত কাকা শ্বশুরকে ও তুলতে পারতো নিশ্চয় তুলতে পারতো না কাকা সম্পত্তি সবসময় আলাদাই হয় কোনো ভাইয়ের সম্পত্তি আরেক ভাইয়ের সম্পত্তি আরেক ভাইয়ের হয় না ওই বাপের সম্পত্তির ওদিকের সন্তানের তাও তো আমাদের ঘরে থাকে থেকে তোর ঘরে খায় এখন তোর ঘরে খাচ্ছে তুই বড় বড় কথা বলছিস আর তখন যে আমার বর চালিয়েছিল তখনকার কোনো নাম নেই আর আমার বর আমার বরের শিক্ষার টাকা কে চালিয়েছে স্কলারশিপ পেয়েছিল জানিস না ভালো পড়াশোনা করলে স্কলারশিপ পায় সাংবাদিক অব্দি গিয়েছিল আমার বরের ছবি ফটো তুলতে সাংবাদিক অব্দি গিয়েছিল সেগুলো গল্প শুনেছিস শুনিসনি নি আমার বাবা না বেকার দেখে বিয়ে দেয়নি আমার বাবা অসীমকে চেনে জানে বোঝে ওই জন্য দিয়েছে নাম ডাক আছে তার সেই জন্য দিয়েছে আর সেই লোকের তুই মান সম্মান ধুলির সাফ করে দিয়েছিস সোশ্যাল মিডিয়ায় এসে তখন আমার কোনো কিছু বলা যাবে না না তোর মান সম্মান চলে যায় তুই একদম ব্যারিস্টারের বেটি না তোর মান সম্মান চলে যায় যে নিজে কষ্ট করে মান সম্মান অর্জন করেছিল তার বেলা কোনো কিছু নেই তার মান সম্মান মান সম্মান না তার মান সম্মান ধুলিস করা যায় মানুষের দ্বারা কত কিছু গালি শোনাচ্ছিস হুম দেখবি আমার ঘরের রেজাল্টে দেখবি আমি তো রেজাল্টটা দেখাই আজকে পাবলিককে মানুষ বলে তোমার চাকরি নাকি ঘুষে হয়েছে তোমার চাকরি নাকি মানে ওরা নিজের চাকরি নেয় না কেন নিজের চাকরি নেয় না কেন আরে ওগুলো কি বলে কি বৃত্তি পরীক্ষা আচ্ছা বৃত্তি পরীক্ষা দেওয়ার পরে যে একদম ইয়ে হয় সেই ডকুমেন্ট দিয়ে যোগ্যতা লাগে হ্যাঁ তুই আমাদের আমরা এই স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হয়ে আমাদের জায়গায় এসে আমাদের মান সম্মান নিয়ে তুই করবি আমাদের জীবনটা তুই নরক করে দিবি হ্যাঁ শিক্ষিত লোক একটা সার্ভিস ম্যানে তুই মানসন্মান দিনের পর দিন খেয়ে ফেলবি আমরা তার প্রতি উত্তর করব না হ্যাঁ তুই ওটা ভেবেছিস বা রে বাহ খুব ভাবনা চিন্তা ভালো এই তোর কি নিয়ে পড়েছে ও দেখুন কি যেন ইকোনমিক্স না কি যেন নিয়ে পড়েছে আরে আরে রাষ্ট্রবিজ্ঞান আরে কি যেন হ্যাঁ পলিটিক্স তো ওই পলিটিক্স খাটিয়ে আমার কাছে তুই জিতে যাচ্ছিস বারবার পত্তি শালিকে ইয়ে মানে কি পত্তি ডুবে শালুক না কি যেন বলে একটা লোক যাই হোক আমার মনে থাকে না দাঁড়াও এক মিনিট বন্ধুরা আমি তোমাদেরকে অবন্তিকার বাবার রেজাল্টটা দেখাই দেখানোর পরে তোমার ক্লিয়ার হবে যে এই লোক স্কলারশিপ পায় কিনা এই লোক চাকরি পাওয়ার যোগ্য কিনা আমি অনেক শুনেছি ওর নামে মান অপমান কথা আর না ও যদি অতই ভালো ও কেন যায় না মাতৃভূমিতে নিজের মাতৃভূমিতে একবার ঘুরে আসে না ওর বাবা মা আসতে পারে ওর দাদা বৌদি আসতে পারে ও কেন যেতে পারে না আমি এই কথাটা আমি স্বাধীন ভারতের নাগরিক হয়ে আমাদের দেশে একজন অবৈধভাবে এসেছে যেহেতু আমি জিজ্ঞাসা করলাম কই ফিরত চাচ্ছি তোমাদের কাছ থেকে আমাদের আমাদের কর্ম ক্ষমতায় নাকি ও ছিনিয়ে খাবে আমাদের নামে নাকি মানহানি কেস করবে করুক না করো যাও করো কত ধানের কত চাল তখন বুঝবে আমরা যদি দশ বার কোটে যাই তোমাদেরও দশ বার কোটে যেতে লাগবে সেটাও ভেবে চিনতে কাজ করো ও এটা তো করতেই পারিস তুই তো বেকার বাড়িতে বসে আছিস তোদের তো কোনো ওইরকম ইয়ে নেই বাচ্চা টাচ্চা আর পড়াশোনার তো কোনো ঝামেলা নেই যেমন আমাদের ঝামেলা আছে এই সোমবারের দিন পরীক্ষা মেয়ের হ্যাঁ আমার ওগুলো টেনশন আছে কিন্তু ফোকাস দিতে পারছি না তোর তো আমাদের নামে দুইটা কথা বলে তোর তো কোনো আর বাকি টেনশন নেই না তুই তো ওগুলো করতেই পারিস তো দশ দিন গেলেই বাকি আর এক মাস গেলেই বাকি সমস্যা তো আমাদের হবে আচ্ছা জিরক্স দিচ্ছ কেন এই যে দেখো এই রেজিস্ট্রেশন নাম্বার এইখানে আছে না কেমন করে ঢাকি বলো তুমি যদি আচ্ছা আমি এই যে নামটা দেখ অসীম সেন নিচে দেখো বিশ্বাস না হলে ছবিটা দেখ সেই সময়কার আর এখন রেজাল্টটা দেখ দেখ রেজাল্টটা এই লোককে মুখ দেখে চাকরি দিয়েছে না খুব ভালো ভালো কথা বলিস মানুষের কাছ থেকে নিস তোর কি নাই তুই ওগুলো বলে বলে সিম্পাতি নে ভালো কথা তুই আমাদের গা ঘেসে কেন কথা বলিস আমাকে এইটা কথার জবাব দে তোর বাবা এত ধনী এত ধনী তোর বাবা কেন সম্প্রদায়ী সেট দিতে পারলো না তোর বিয়ের সময় কেন ব্রাহ্মণ আমার কাছে সেট চায় আমার বিয়ের সেট চায়। কেন চাই তোর বাবার এত টাকা হোটেলে থেকে বা ভাড়া থেকে কেন তোকে বিয়ে দিল না কেন আমার বিছানায় থেকে তোর বিয়ে হলো আমার ঘরে থেকে কেন তোর বিয়ে হলো এত টাকা তোর বাবার এত উচ্চ স্তরের লোক উচ্চ স্তরের লোক ভবন ভাড়া করে মেয়ে ছেলের বিয়ে দেয় তোর বাবার এই ক্ষমতা ছিল না তোরা নাকি বড় লোক তোর বাবা নাকি মাস্টার কেন আমরা ভালো মানুষ তাই পেয়েছি সেই সুযোগ গুলো আমরা ভালো মানুষ তাই পেয়েছি সেই সুযোগ গুলো ভালো মানুষের মানে দেখেছিস কেমন ভাবে ওই যে পলিটিক্যাল নাকি যেন কি বললাম পলিটিক্স 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 সায়েন্স নিয়ে পড়েছিস সেই পলিটিক্স এই ভালো মানুষের উপর দিয়ে তুই প্রয়োগ করিস চাকরি বাকরি নেওয়ার ধান্দা তোর নেই তোর নিজের দেশে গেলে যে তুই নিজের চাকরি বাকরি করতে পারবি সে তোর ইয়ে নেই চেষ্টা নেই এখানেও তুই কোনো কিছু করে যে খেতে পারবি শিক্ষামূলক কোনো কিছু কথাবার্তা বলে সে তো চিন্তা ভাবনা নেই ছোট লোকের ব্যবহার ছোট লোকের মতো ব্যবহার করিস তুই আমার পিছনে লেগে লেগে কেন এখানে তো তোর তোর নাকি পেট চলে না তুই তো এখানে তোর শিক্ষা আছে তুই এখানে ব্যাস খুলে দে না কত লোক ব্যাস পড়িয়ে স্টুডেন্ট পড়িয়ে সংসার চালায় না তুই কেন চালাতে পারিস না আমার বড়ই তো নিজের খরচাটা টিউশনই পড়িয়ে চালিয়েছে তুই চালাতে পারিস নি কেন আচ্ছা তোর বর তো অনেকদিন থেকেই বাড়িতে আসে কাজেও বলে তোর মন লাগে না এটা কোন ধরনের কথা তুই বলে সংসার চালাইস এটা কোনো পুরুষের কথা আমার বরকে তুই কা পুরুষ মানুষের দ্বারাই বলাস তোর বাপ যদি অতই পয়সা আলা তোর বিয়ের সময় দোকান বাকি করে খরচ নিয়ে দেওয়া হয়েছিল সেই দোকান বাকিটাও তো আমার শাশুড়ি শোধ করেছে মানে এই যে আমাদের শাশুড়ি শোধ করেছে তোর বাবা নাকি এত পয়সা আলা তোর বাবার টাকায় নাকি সব হয়েছে তার মানে তোর বাবার কাছ থেকে তুই টাকা নিয়ে তুই খেয়েছিস ওগুলো বলতে গেলে না অনেক কিছু কথা বলা যায় আর বন্ধুরা তোমরা অনেকেই বলো ঘরের কথা কেন সোশ্যাল মিডিয়ায় বলো সোশ্যাল মিডিয়ায় আমাদের মান সম্মান কোথাও রাখেনি তাই আমরা এসেছি আমাদের মান সম্মান ওরা আগে সোশ্যাল মিডিয়ায় আউলা শুরু করে দিয়েছে তাই আমরা বাধ্য হয়েছি আসতে